পারিবারিক বিবাদের জেরে ছুরির আঘাতে নিহত শ্যালিকা, আহত স্ত্রী সহ আরো দুজন, পুলিশের হাতে আটক স্বামী সহ অন্যান্যরা। ঘটনার বিবরণে নানা রকম কথা উঠে আসছে। পূর্ব বর্ধমানের চান্ডুল গ্রামে বাড়ি আসামি কৈলাস সোনির। তার আদি বাড়ি বিহার। চান্ডুলে একটি বাড়ি করে সে থাকতো। গ্রামেরই মেয়ে রিনার সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। অশান্তির কারণ হিসেবে কৈলাসের মদ্যপান ও জুয়ার অভ্যাস উঠে এসেছে। অসমর্থিত সূত্রে শোনা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও। বৃহস্পতিবার রাতে সপরিবারে রিনাকে পৌঁছে দিতে যায় তার বাপের বাড়ির লোকেরা। সেই সময় বচসার পর ছুরি চালায় কৈলাস। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। অশান্তি কিছু না, একটা মোকাবিলি করে সব ডেকে নিয়ে এলো। ওই একটু বড় সব মা মাকে দিদিকে ভাগে সব ডেকে নিয়ে এলো। নানা মারা গেল না, আমার বাড়ি হচ্ছে বিহার। এগুলো থাকি, কাজ করি, কাজ করি আমরা মিললে। ওইটা আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি হয়েছিল, আমার বউ ভাই আমার ছিল, আমার সম্বন্ধী আর ওর দিদি ছিল, ওর জামাইবাবু সব এসেছিলাম। কালকে আমাদের ঘরে মনে পুজো হচ্ছিল, তা সব দিদির নিমন্ত্রণ করলাম। দিয়ে রাতেবেলা পাঁচ দিয়ে দিদিরা বোনরা সব এসেছিলো। দিয়ে তারপরে জামাইটাকে আমরা তো বলি নাই, জামাইটা ছেলেগুলো নিয়ে গেলো ট্রেনে। দিয়ে বোনটা বলেছে তাহলে ছেলেগুলো যখন নিয়ে যাচ্ছে তারা আমি অমন চলে যাই। দিয়ে গিয়েছে বোনটাকে মেরেছে, বোনটা মেরে বোনটা যেন আমাদের ঘরকে এসছে। তখন দিদি যাইবো, ওরা সব আবার গিয়েছে। দিয়ে ওর দিন আবার সে ছুরি করে যেমন পেয়েছে, ঘরে আলোটা অফ করে দেয়, ছুরি যেমন পেয়েছে তেমন ছুরি করে চা চালাইছে। পাঁচজন মানকান্ড আমি কী করে জানবো বলুন। এবারে কে মেরেছে ছুরিটা? মেরেছে কয়লাস শুনি, আর আমার দিদিকে মেরেছে এই নমিতা মাঝি, সে কি মারা গেছে? হ্যাঁ, রিনা শুনি আর না কালাচাঁদ মাঝি, আর একটা মমতা মাঝি, সোমু রায়। অশান্তি আমার ঠাকুরের কাজে আমার মেতা যে ওইবারে আমার ঘর হচ্ছে আলাদা, ওর ঘর হচ্ছে আলাদা। কারণটা এবার শোনো, ছেলে নিয়েছে, দি বোনটা গিয়েছে, তার জন্য মারধর করেছে। আমরা কি কারণ জানবো? পুজোতে আমরা মেতা আছে এদিকে, সেগুলো আমরা শুনি না। শুনলে তাহলে আমরা তো ওইগুলো আগেই পাড়ির লোককে জানাতাম। বড় অশান্তিটা হচ্ছে জুয়ার খেলে বেশি, জুয়ো খেলে বেশি, এই যে কয়লা শুনি কাজটা কী জন্য করলো আমরা সেটা আমাদের জানি না। না আমাদের থাকতো এখানে থাকতে আসতো সবাই এখানে বোন দিদিরা যে মায়ের বাবার বাড়িতে যায় না, সেরকম খুব বড় আছে যায় পাঁচ দিন যায় চান্ডুলে, ও চান্ডুলে যে মেরে যেতে শাস্তি যায় আবার চাইব। হ্যাঁ, জুয়াটা জুয়া খেলে বোনটা মাঠে কাজ করে, সে টাকা পয়সা নিয়ে ওই জুয়া খেলে ফুটি দেয়, মদ ভাঙ খায়, মদ খায়। তা তোর কিছু কিছু বলে না? কী নাম তোমার? কী নাম? আমার নাম মাধব রায়।